অবশ্যই অনুপ্রাণিত করে। আমার নিজের উপর যে বিশ্বাসটা, আমি যদি উইকেটে থাকি সেটা হচ্ছে টিমের জন্য ভালো হয় এবং আমার জন্য পার্সোনালি ভালো হয়। তো লাস্টের ম্যাচটা হয়তো বা আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ হবে, কারণ ওই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে হয়তো বা আমরা কোয়ালিফাই করবো। সো সবারই চেষ্টা থাকবে, জাস্ট বেশি কিছু আমরা প্রেশার নিব না, জাস্ট নর্মাল আমরা যে ম্যাচ খেলি জাস্ট সেইভাবে ম্যাচটা খেলার ট্রাই করবো। না, ওরা যে রকম টাইপের প্লেয়ার ওরা কখনোই প্রেশার নেয় না, হয়তো বা ওর ব্যাটে লাগতেছে না, তো আশা করবো যেদিন ওর ব্যাটে লাগবে সেদিন সে আগে ফিনিশ করে আসবে। আসলে ভাই দেখেন একটা জিনিস কি, টি-20তে কোনো ছোটো বল, ছোটো দল, বড় দল এরকম কখনই হয় না। যে টিমই তাদের দিনে তাদের বেস্ট খেলাটা খেলবে তারা কিন্তু টি-20তে উইন হয়। তো কখনোই আমরা এইভাবে চিন্তা করি না আমরা ছোটো দল কি বড় দল, আমরা জাস্ট মাঠে আমাদের নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করছি এবং আমাদের বেস্ট রেজাল্টটাই আসছে আমাদের দিকে। আজকে যেরকম ছিল, আমাদের আলি দুটি উইকেট পড়ে গেছিলো, আমি আর ব্রুস ট্রাই করছি সেখান থেকে একটা পার্টনারশিপ বিল্ড করার, বেশি চার্জ না করার, শুধু বাজে বলার জন্য ওয়েট করা, এবং যদি স্ট্রাইক রোটেট করি আমরা এবং বাজে বল পাই সেটা যদি বাউন্ডারির জন্য যেতে পারি আমরা, তাইলে ভালো হইতো আমাদের জন্য, এবং আমি আর ব্রুস সেটা ভালোভাবে করতে পারছি। না, কখনো এরকম রোল না, আমি চেষ্টা করছি যাতে 15 ওভার পর্যন্ত আমি উইকেটে থাকতে পারি, যেটা টিমের জন্য ভালো হইতো এবং আমার জন্য ভালো। আর আমাদের আর্লি 2 উইকেট পড়ে গেছিলো, খুব দরকার ছিল একটা টপ অর্ডার থেকে একটা ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত খেলা, জাস্ট এটাই ট্রাই করছি। অবশ্যই দেখে না, লাস্ট আমরা 2টা গেম হেরে গেছিলাম, সেখান থেকে কিছুটা ফ্লো আমরা মানে হারিয়ে ফেলছিলাম, আজকে উইনটা হয়তো আমাদের ফ্লোটা আবার ভালোভাবে কামব্যাক করছে। অবশ্যই সবারই তো একটা পার্সোনাল গোল থাকে, তো তিনি আমাকে জেনে যেটা বলছে আমি কখনো এটা নিয়ে কখনো ভাবি নাই যে আমি টপ কত ভিতরে থাকতে চাই, আমি জাস্ট ট্রাই করি যে প্রত্যেকটা গেমে যাতে টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো আমারও সামনে সেম প্ল্যান থাকবে যাতে টিমের জন্য প্রত্যেক ম্যাচে নিজের বেস্টটা দিতে পারি। কখনো এরকম না ভাই, আমি আজকেও একটা ইজি ক্যাচ মিস করছি, এটা আসলে নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগে। ও যদি আর্লি উইকেট আর্লি আউট হয়ে যাইতো তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো, খেলাটা হয়তো হয়তো ক্লোজে আসতো না। তো ক্যাচ মিস এটা পার্ট অফ গেম, বাট আমাদের উচিত এই ক্যাচ সহজ ক্যাচগুলো ধরে না। আসলে অফ সিজনে দেখেন আমাদের অফ সিজনে এইচপি ক্যাম্প থাকে, সেখানেই মেইনলি প্র্যাকটিস করা হয়, আর এর মাঝখানে তো সুজন স্যারের সাথে কথা হয় এবং সোহেল স্যারের সাথে কাজ করা হয়েছে, এবং ন্যাশনাল টিমে যাওয়ার পর তো হাতুর সাথে তো কাজ করা হয় বেশি, আমাদের ব্যাটিং কোচ ছিল নিক পোথাসোর সাথে কাজ করা হয়েছে। তো সবাই মিলে আর কি আমার যে দিকটা ইম্প্রুভ করা দরকার সবাই আমাকে খুব হেল্প করছে। থ্যাংক ইউ।